নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শোনার জন্য ভিডিওটি কেটে কেটে শুনবেন না, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। এই ভিডিওটি যদি আপনারা যদি শুনেন কি না, আপনাদের যে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি না, সেই বাধাটা কিন্তু আপনাদের কাটবে। প্রথম কথা, আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে দুই এক নাম্বারের জন্য, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে শর্টকাটে অর্থ দিয়ে থাকে। কলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসবে। আমি চারটি গ্রহের কথা প্রতিদিন আপনাদেরকে বলি, রাহু, শুক্র, বুধ, শনি। এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাব, কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না, সম্পূর্ণ ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার শুভ থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আমি বারবার বলছি, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কি না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি যে রাশিগুলোর কথা বলবো, হয়তো আপনার সাথে সেম টু সেম মিলে যেতে পারে, তার বলে এই নয় যে আপনার সাথে আগামীকাল অর্থপ্রাপ্তি হবে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে। যদি আপনার দশা মহাদশা, যদি আপনার ক্ষেত্রে ভাগ্যভাব এবং রাহুগ্রহ যদি শুভ থাকে, হয়তো আপনার কালকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আর আমি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি, প্রতিদিন আমি কিন্তু টার্গেট নাম্বার দিই, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে, তারও কিন্তু ফর্মুলা কিন্তু রয়েছে। যারা আমার সাথে পার্সোনাল বুকিং করে কথা বলছেন, আমি সেখানে বিস্তারিত টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে সেই সমস্ত নিয়মটা কিন্তু আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। কারণ শুধুমাত্র টার্গেট নাম্বার শুনলেই হবে না, টার্গেট নাম্বারটা মিলানোর কি উপায় রয়েছে, কিভাবে আপনারা টার্গেট নাম্বার মিলাবেন, তার উপর কিন্তু আমি বিস্তারিত, যারা আমার সাথে পরামর্শ করছেন তাদেরকে আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। দেখুন, আমি বারবার বলছি যে আপনারা প্রতিদিন হয়তো টিকিট কেটে অর্থ নষ্ট করছেন, রাশির নাম শুনছেন, হয়তো আমি যে কথাগুলো বলছি কোনো না কোনো দিন আপনাদের সাথে সেম টু সেম কিন্তু মিলে যেতে পারে, সেদিন আপনাদের হয়তো প্রচুর অর্থ কিন্তু খরচ করে ফেলেছেন। তাই আমি বারবার বলি যে আপনারা নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন, কারণ নিজস্ব ব্যক্তিগত জন্মছক যদি আপনাদের পারমিট যদি না করে কি না, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। কারণ একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান হতে পারে, কখনোই না। এবং কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনাদের এই মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হতে পারে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু ডিটেলস আপনাকে কিন্তু বলে দিতে পারবে। এবং এর পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং ধনভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন। অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের
অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি, যারা প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, একবার হলেও হাত জোর করে অনুরোধ করছি আপনারা ব্যক্তিগত জন্মছকটা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনার জন্মছকে যোগটা কখন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। আমি একে একে রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 5 এবং 2। আপনাদের যে শুভ সময় সকাল 10:44 থেকে 12:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, সিংহ রাশি। দ্বিতীয় নম্বর রাশি সিংহের পর সে রাশি মহা সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সকাল 8:32 থেকে 9:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7:04। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে 11:53 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5-6। আপনাদের যে শুভ সময় 10:52 থেকে সকাল 10:52 থেকে আপনার 11:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি 4টি রাশির কথা বললাম না, এই 4টি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আমি যে কথাগুলো বলছি হুবহু আপনাদের সাথে মিলে যেতে পারে। যদি আপনারা ভিডিওগুলো শুনছেন গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান এবং রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, আর যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে আগামীকাল কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলছি ভিডিওটি আপনারা একবার না 6 বার শুনুন, ভিডিওটি বুঝুন। আমি কিছুটা সময় আপনাদের কাছে নেই, কিছু সময় আপনাদের নষ্ট করি দিনের, কিন্তু কিছু বার্তা কিছু বোঝানোর আমি কিন্তু আপনাদের কাছে চেষ্টা করি, যার মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তি যোগটা কিন্তু সৃষ্টি কবে হতে চলেছে তার উপর কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু জানতে পারবেন। আগামীকাল রবিবার কম হোক বেশি হোক এই 4 রাশির অর্থপ্রাপ্তি সৃষ্টি হতে চলেছে। নমস্কার।